নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি মে মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি যদি তুলা রাশির মানুষ হন, আগামী মে মাস আপনার শিক্ষা, ব্যবসা, স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, ইনভেস্টমেন্ট, বিবাহ, সন্তান প্রাপ্তি কেমন হতে চলেছে তার একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই ভিডিওটি আপনাদেরকে যদি 10 থেকে আপনার 10% থেকে 15% যদি কাজে যদি দেয়, আমি নিজেকে খুব গর্ব অনুভব করব, নিজেকে কৃতার্থ মনে করব যে হ্যাঁ, এই অ্যাস্ট্রোলজি জ্যোতিষশাস্ত্র আপনাদেরকে, অর্থাৎ আমার প্রিয় দর্শক বন্ধুকে কিছুটা হলেও সাহায্য কিন্তু করছে। হুবহু মিলবে না আমি এ কথা এখনও বলছি, কারণ দেখুন, তুলা রাশির একজন দেখা যাচ্ছে কেউ টোটো চালায়, আবার কেউ দেখা যাচ্ছে ব্যাংকে চাকরি করে, বড় অফিসার র্যাঙ্কে আছে। দুই ধরনেরই কিন্তু মানুষ আছে, সবার ভাগ্য কিন্তু সমান নয়, এটা কিন্তু বোঝার ব্যাপার আছে। অর্থাৎ সবাই যে একই রেজাল্ট পাবে এটা কিন্তু কোনো মতেই নয়, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা। এটা হচ্ছে বর্তমান যে গ্রহের গোচর সেই অনুযায়ী প্লাস মাইনাস, মানে হুবহু হবে এটা আমি বলবো না, কিন্তু এই সম্ভাবনাগুলো আগামী মাসে কিন্তু আসতে চলেছে। দেখুন, প্রথম কথা আমি বলি, এই ভিডিও শেষে আমি কিছু উপায় আপনাদেরকে বলবো যার মাধ্যমে কিছুটা হলেও আপনার ভালো যাবে। প্রথম আসি স্বাস্থ্যের দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্যের জায়গাটা যদি আসি, দেখুন রাশির অধিপতি তুঙ্গ ক্রিয়া অবস্থান করছে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। আমি এই কথা আবার বলছি, বড় ধরনের সমস্যা থাকছে না, শরীরগত দিকটা নিয়ে যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। দ্বিতীয় পয়েন্ট আপনাদের ব্যবসা। দেখুন, ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট উন্নতি আপনাদের চোখে পড়ার মতনই কিন্তু দেখা যাচ্ছে। যারা ছোটো ব্যবসায়ী, সব ছোটো ব্যবসায়ী, আপনি ধরুন খুব একটা ছোটোখাটো দোকান আছে, তাদের ক্ষেত্রেও ভালো। আবার দেখা যাচ্ছে উল্টো দিকে আপনি বড় বিজনেসম্যান, সেই জায়গাটাও কিন্তু আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমি আমার নিজের মতো করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ মানে ওভারঅল যদি বলা যায়, আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ইনভেস্টমেন্ট কখন করবে এটা একটা ইম্পর্টেন্ট সময়। ইনভেস্টমেন্টটা আপনারা করবেন ঠিক 15ই মের পরে, কিন্তু আপনারা ইনভেস্টমেন্ট করুন ব্যবসা ক্ষেত্রে, বিশেষভাবে লাভ কিন্তু পাবেন 15ই মের পর। অর্থাৎ 15 মের অর্থাৎ 16 মের পর থেকে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, যারা বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন। এবার আসি আপনাদের, দেখুন কেন্দ্র থেকে রাজ্যকে আপনাদের সৃষ্টি কিন্তু করছে, এটাও কিন্তু দুর্দান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ কিন্তু আমি একটা কথা বলবো। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বিশেষ করে এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো, যারা শিক্ষার্থীরা আছে তারা যথেষ্ট শিক্ষাক্ষেত্রে যথেষ্ট মনোযোগী হবে, কিন্তু টিচার যেহেতু সেখানে মঙ্গলের সঙ্গে যুক্ত হচ্ছে, কী করবে, কোনটা করলে ভালো হবে, এটা করবে না ওটা করবে, অর্থাৎ এই জায়গাটা নিয়ে নিজে কিন্তু ডিসিশান নিতে কিছুটা হলো অসমর্থ কিন্তু হবে, কোনটা করলে ভালো হয়। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্র যদি আমি বলি, প্রেমের ক্ষেত্রে কিন্তু একটু মানে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে মনোমালিন্য, রাগারাগি, কেমন ছোটো কিছু ক্ষুদ্র ব্যাপার, একটা মাইনর জিনিস মেজর হয়ে যেতে পারে। অর্থাৎ রাগকে সংযম করতে হবে, আমি নিজের মতন করে বোঝানোর চেষ্টা করছি, রাগকে সংযম করুন, এটা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে কিন্তু আমি বলবো, প্রেমের ক্ষেত্রে। কিন্তু খুব বড় যে সমস্যা আছে তা নয়, প্রেম ভেঙে যাবে, ব্রেকআপ চলে আসবে তা না, ইগো সেন্টিমেন্টটা বৃদ্ধি করবে এটা আমি বলবো। তুলা রাশি আপনি যদি হন, আপনার ক্ষেত্রে আকর্ষিক অর্থপ্রাপ্তি, আকর্ষিক ধনলাভ যে কোনো দিক থেকে, হঠাৎ প্রাপ্তি, বড় ধরনের অর্থ পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। বেশ কিছু ক্ষেত্রে আপনাদের যাদের ঋণ ছিল কিনা, ঋণ পরিশোধ কিন্তু
হবে। এ মাসে আপনাদের ভোগ এবং বিলাস এই দুটি কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। তুলা রাশি আপনি যদি হন, ভোগ বিলাসটা আপনাদের বাড়বে। এবং এর পাশাপাশি পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, সম্পত্তি ক্রয় বিক্রয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত কিন্তু থাকবে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার চোখের সমস্যা কিন্তু আসতে পারে 15 মে-র পর। চোখের সমস্যা এবং মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা কারণ কিন্তু হতে পারে। ভাগ্য আপনাদের সাথ দিবে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা কিন্তু আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রার সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। এবং বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্ট বলুন, আপনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বলুন, এই জায়গা থেকে কিন্তু আপনারা যথেষ্ট, আপনি তুলা রাশির মানুষ আমি বলছি, লাভ কিন্তু আপনারা পাবেন। তো এই ছিল তুলা রাশির ভিডিও, ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।